হর হর মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আছি ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেটা হলো আমাদের সামনেই আসতে চলেছে রটন্টি কালী পুজো। সেই রটন্টি কালী পুজোর কেন হয়, কী গল্প তার, এবং কীভাবে পুজো করবেন রটন্টি কালী পুজো, আপনাদের অনুরোধেই এই ভিডিওটা আমি নিয়ে আসছি। কীভাবে বাড়ি তে কালী ঠাকুর রটন্টি কালী পুজোয় কীভাবে বিশেষ পুজো করবেন সব কিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন, তাই আজকের ভিডিও শুরু করা যাক। প্রত্যেক অমাবস্যাতেই আমাদের মা কালীর পুজো হয়, দক্ষিণা কালীর পুজো হয়, কিন্তু রটন্টি কালী পুজো তার মধ্যে একটি অন্যতম তিথি। আমাদের বছরে বিভিন্ন তিথি থাকে, যেমন কৌশিক অমাবস্যা একটি তিথি, মৌন অমাবস্যা তিথি, এরকম একটি তিথি হলো এই রটন্টি কালী পুজো। রটন্টি কালী পুজো প্রত্যেক বছর মাঘ মাসে আমাদের যে চতুর্দশীর পর অমাবস্যা, সেই অমাবস্যার তিথিতে এই রটন্টি কালী পুজো হয়। এবছর তাহলে সময়সূচিটা প্রথমে জেনে নেওয়া যাক। রটন্টি কালী পুজোর সময়সূচি, এবছর রটন্টি কালী পুজো পড়েছে 27শে মাঘ, 10ই ফেব্রুয়ারি, রাত 12টা 44 মিনিট থেকে পড়েছে, এবং পরের দিন অর্থাৎ 28শে মাঘ, 11ই ফেব্রুয়ারি, থাকবে রাত 12টা 12 পর্যন্ত। অনেকক্ষণ ধরে এই অমাবস্যার পড়েছে বছর। তাহলে যারা পুজো করবেন তারা বৃহস্পতিবার দিন পুজো করতে পারেন রটন্টি কালী পুজো, তাহলে রাত্রে এই পুজোটি আপনারা করতে পারবেন। এইবার বলবো রটন্টি কালী পুজোর সম্পর্কে যে গল্পটি রয়েছে সেই গল্প, কেনই রটন্টি কালী পুজো বলা হয়। রটন্টি কটার অর্থ হলো রটনা অর্থাৎ প্রচার। বলা হয় যে এই রটন্টি কালী পুজোয় মায়ের যে রূপের পরিচয় সেটা পাওয়া গেছিল, অর্থাৎ প্রচার পাওয়া গেছিলো, রটিয়ে রটনা হয়েছিল বা রটিয়ে গেছিল। এইভাবে আমরা রটন্টি কালী পুজো ধরতে পারি। এবং এই তিথিতে বলা হয় মার একটি দশমাবিদ্যার মধ্যে অন্যতম রূপ হলো ছিন্নমস্তকা। সেই ছিন্নমস্তকা দেবীর আবির্ভাব তিথিও ধরা হয় এই রটন্টি কালী পুজো, রটন্টি অমাবস্যা তিথিতে। এবং এর এক রটন্টি কালী পুজোর যে গল্পটি রয়েছে সেই গল্পটি একটু আপনাদের সামনে বলবো, সেটা হলো রাধা এবং কৃষ্ণ, তাদের প্রেম অমর, সারা জীবন তারা অমরভাবে থাকে। কিন্তু রাধা এবং কৃষ্ণের যে প্রেম এবং তারা লীলা করতেন একটি মনের মধ্যে, তো এইটার জন্য তাকে কলঙ্ক দেবে বলে রাধার শাশুড়ি জটিলা এবং তার ননদ কুটিলা, এরা দুজনে ঠিক করেছিলেন যে তাকে কলঙ্ক দেবেন। তার জন্য আয়ন ঘোষকে নিয়ে তারা একদিন এই রাধার রাধারানীর পেছনে তারা যাচ্ছিলেন। এই তা যাওয়ার সময় আরেকটা কথা এর মধ্যে বলে রাখি, সেটা হলো আয়ন ঘোষ হলো কালী ভক্ত, অর্থাৎ আয়ন ঘোষ তার আরাধ্য দেবতা ছিল কালী, মা কালী। এবার তারা যখন যাচ্ছিলেন, শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সব কিছু বুঝতে পারেন, তাই শ্রীকৃষ্ণ বুঝতেও পেরে গেছিলেন। তাই কী করলো, শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করলেন বনের মধ্যে, এবং রাধা সেই দেখে শ্রীকৃষ্ণকে পুজো করলেন। তখন সবাই বুঝে গেল যে রাধারানী হলো মায়ের একটি রূপ। এইভাবে এই এই জন্যই এইটাই হলো গল্প, এই জন্যই আমাদের পুজো করা হয় রটন্টি কালী পুজো এত ধুমধাম সহকারে। আমরা বিভিন্ন জায়গায় মেলা হয়, এইভাবে রটন্টি কালী পুজো এই উৎসবটি উদযাপন করা হয়। এবার বলবো যারা রটন্টি কালী পুজো করবে তারা কিভাবে করবে। প্রথমেই বলি সাধারণ পুজোর মধ্যে আমরা করতেই পারি, যেখানে মূর্তি হিসাবে রটন্টি কালী পুজো হবে সেখানে মূর্তি হিসাবে আমরা যেভাবে পুজো করি, ঘটস্থাপন, তারপরে ন্যাসগুলো করতে হবে, সংকল্প, স্বস্তি বাচন, অধিবাস, তারপরে করতে হবে প্রধান পুজো, এবং তারপরে হোম যজ্ঞ এবং অষ্টনাগে অষ্টশক্তির যে পুজো করা হয় সমস্ত কিছু এই পুজো করতে হবে, এবং তার সঙ্গে এইভাবেই যেভাবে পুজো করা হয় সে করতে হবে। কিন্তু যারা বাড়িতে পুজো করবেন তাদের জন্য বলে, অনেকে কী করে এই রটন্টি কালী পুজোর তিথিটা খুব ভালো, তার জন্য তারা কী করতে চায়, তারা একটু বাড়িতে তার যে কালিমা আছে সেই কালিমাকে একটু পুজো করতে চান। তাহলে তাকে কী করে পুজো করতে হবে, সে মোটামুটি একটু দ্রব্য নেবেন, সেই দ্রব্য দিয়ে পুজো করবেন। আর একটা জিনিস বলছি, তারা একটু চেলি ব্যবহার করবেন, লাল চেলি, লাল চেলিটা ঠাকুরের সামনে দিয়ে দেবেন, ঘট থাকলে ঘটের ওপরে, বা লাল চেলিটাকে জড়িয়ে দেবেন
বস্তু হিসাবেও দিতে পারেন, লাল চেলি, এরকম লাল এখন চেলি দশকর্মা দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেইটা ব্যবহার করবেন। একটু হুগগুল পাওয়া যায় দোকানে, সেটা একটু ধুনোর সঙ্গে জ্বালিয়ে দেবেন, এবং কালী ঠাকুরের যেগুলো পছন্দের জিনিস সে সমস্ত দিয়ে পুজো দিতে পারেন, আমাদের কোনো অসুবিধা হবে না। এইবার তারপরে কি করবেন, তাহলে দক্ষিণা কালীর যে ধ্যানটা আছে আমরা জানি, যেটা কললবরাং ঘৌরাং মুখ থেকে সিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণা দিব্য মুণ্ড মালা বিভূষিতাং শ্রদ্ধ শ্যাম বাম হস্তং, এই মন্ত্রটা, এই পুরো ধ্যানটা পাঠ করবেন। তারপরে দক্ষিণা কালীর আপনারা স্তব পাঠ করতে পারেন, একটু ছিন্নমস্তকার পুজো করে দিতে পারেন, এবং এইভাবেই পুজো করবেন আপনারা আপনাদের অধিষ্ঠাত্রী দেবীকে, এবং বলবেন যে লটন্ডি কালী পুজোয় আপনাকে পুজো করালো, এইভাবে লটন্ডি কালী কাই দক্ষিণা কালী কাই নম, এটা বলবেন। সংকল্পটা একটু ভালো করে বলে দিই, সংকল্পটা কীভাবে করবেন, সংকল্পের মন্ত্রের সঙ্গে একটু জিনিস যোগ করতে হবে, সংকল্প মন্ত্রটা আপনাদেরকে একটু শোনাই করবেন। বলবেন বিষ্ণুরম ওম তসত, বলবেন মাঘ মাসিস্তে মকর রাশিস্তে ভাস্করে কৃষ্ণপক্ষে, তারপরে বলবেন রটন্তি অমাবস্যাং তীর্থ, নাম গোত্র তার বলবেন, গোত্র বলবেন, তারপরে নাম বলবেন, তারপরে বলবেন সর্বপচ্ছন্তি পূর্বক শ্রীমৎ দক্ষিণা কালিকাং প্রীতি কাম গণাপত আদি নানা দেব দেবী পূজা পূর্বক শ্রী মদ দক্ষিণা কালিকাং পূজা কর্মহং করিষ্যে, এইভাবে সংকল্প করবেন। একেবারে সোজা সংকল্প মন্ত্র, শুধু রটন্তি কালী পুজো এই জিনিসটা বলবেন। তারপরে যেভাবে আপনি করবেন, কালী ঠাকুরের বীজ মন্ত্র হলো হ্রিং হ্রিং দক্ষিণা কালিকা ওই নম, হ্রিং দক্ষিণা কালিকা ওই নম, এইভাবে বলবেন। এইভাবে পুরো প্রধান পুজো যেভাবে করেন সেভাবে করবেন। কালী পুজোর অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, মানসিক কালী পুজোর সম্পর্কে এবং কালী পুজোর সম্পর্কে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে লটন্ডি কালী পুজো করার শুধু এইটুকুই বললাম, এইভাবেই পুজো করুন, কোনো অসুবিধা নেই। লটন্ডি কালী পুজোয় আপনাদের সবার ভালো কাটুক। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। যারা এখনও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করেননি, তারা লাইক কমেন্ট শেয়ারে করুন, এবং সাবস্ক্রাইবটা আপনারা করে রাখুন, কারণ আপনার গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আপনাদের জন্য করে থাকি, এবং বেল বাটনটা অবশ্যই অ্যালাউ করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও ছাড়ব তখনই আপনাদের সামনে নোটিফিকেশান চলে আসবে। আগামী দিনে আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তাই আজকের ভিডিও সমাপ্ত, সবাই ভালো থাকবেন, রটন্তি কালী পুজো আপনারা ভালো থাকুক, এবং সবাই ভালো কাটান, এবং মা দক্ষিণা কালী সবার মঙ্গল করুন। নমো, জয় মা দক্ষিণা কালী।